ফাসকো সিনেটাকে আমাদের এক্সপেন্ড করতে দেয়া হয়েছে তো কি করব না আর2 থেকে প্রথমে আমরা আর1টাকে মাইনাস করছি তাহলে কত হবে 1a bc যেরকম ছিল সেরকম থাকবে মানে এটা তো কোন রকম ভাবে চেঞ্জ হচ্ছে না এখানে 1 থেকে 1টাকে মাইনাস করছি তাহলে কত হবে জিরো হয়ে যাবে b থেকে aটাকে মাইনাস করছি তাহলে কত হবে b a এ থেকে bcটাকে মাইনাস করছি তাহলে কত হবে c bc বাকিটা যা ছিল তাই থাকবে ওয়ান সি কি করলাম না আর টু তে লিখলাম আর টু মাইনাস আর ওয়ান কি করবো দেখো প্রথম রোটা যেরকম ছিল সেরকম থাকবে জিরো বি মাইনাস এগুলো রকম ভাবে চেঞ্জ হচ্ছে না এখান থেকে আমরা সিটাকে কমন নিতে পারবো সি কমন নিলে কত হচ্ছে সি কমন নিলে হয়ে যাচ্ছে এ মাইনাস বিয়ান মানে আর থ্রি থেকে আমরা আর ওয়ানটাকে মাইনাস করছি তাহলে কত হবে ওয়ান থেকে ওয়ানটাকে মাইনাস করলে হয়ে যাচ্ছে জিরো সি থেকে এটা মাইনাস হচ্ছে তাহলে হয়ে যাচ্ছে সি মাইনাস এ A, b থেকে আমরা কে মাইনাস করছি তাহলে এখানটা হয়ে যাচ্ছে এব কত পাওয়া যাচ্ছে ওয়ান এবিরো b মাইনাস এখানটার c এ মাইনাস বিছে জিরো 0 মাইনাস এ এখান থেকে আমরা বিটা এ কমন নিতে পারব তাহলে পড়ে থাকছে এ মাইনাস সি এটা পড়ে থাকছে এটাকে আরেকবার লিখে নেওয়া যাক এখানটা হচ্ছে ওয়ান জিরো জিরো এ বি মাইনাস এ সি মাইনাস এ মাইনাস বি থেকে আমরা এ মাইনাস নেব। দেখো এখানে কমন নিলে যে কোনো একটা রো থেকে বা যে কোনো একটা কালাম থেকে কমন নিতে হয় তো আমি আর টু থেকে এ মাইনাস বিটা এ কমন নিচ্ছি তো এখানে কি ছিল এখানটা ছিল বি মাইনাস এ তো বি মাইনাস এটাকে আমরা লিখতে পারি মাইনাস এ মাইনাস বি এরকম ভাবে লেখা যায় কারণ দেখো এই মাইনাস সাইনটাকে যদি ভেতরে মাল্টিপ্লাই করে দেওয়া যায় তাহলে বি মাইনাস এ হয়ে যাচ্ছে বি মাইনাস এটাকে লেখা হচ্ছে মাইনাস এ আমি এই বি মাইনাস এর জায়গায় লিখলাম মাইনাস এ মাইনাস আর একই রকম ভাবে সি মাইনাস এটাকে আমরা রকম ভাবে লিখছি মাইনাস এ প্লাস সি করে দিচ্ছি নিয়ে মাইনাস এ মাইনাস প্রথম রোটা তো যা ছিল তাই থাকবে সেকেন্ড রো থেকে এ মাইনাস বি কে কমন নেওয়া হয়েছে তাহলে এখানটা হচ্ছে জিরো এখানটা হচ্ছে মাইনাস এক এখানটা হচ্ছে সি এখান থেকে আমরা এ মাইনাস সিটা কমন নেব এ মাইনাস কমন নিলে কত হবে জিরো মাইনাস এক বি হয়ে যাচ্ছে এটা পাওয়া যাচ্ছে নেক্সট আমরা কি করবো ফার্স্ট কালামটার রেসপেক্টে এটাকে এক্সপ্লেন করবো কত হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস সি লিখলাম ওয়ান আচ্ছা এই রো এই কালাম আর এই রোটা বাদ যাবে তাহলে কত পড়ে থাকছে মাইনাস এক মাইনাস এক সিবি এটা পড়ে থাকছে আবার লিখতে হবে মাইনাস জিরো এই রোটা এই কালামটা বাদ যাবে তাহলে পড়ে থাকবে এ মাইনাস এক বিসি বি তো জিরোর সঙ্গে যাই মাল্টিপ্লাই করো সেটা তো জিরো হয়ে যাবে তাই এটাকে আর লিখছি না এই জিরোটার রেসপেক্টেও আর লিখলাম না যেহেতু এখানে জিরো রয়েছে তাহলে কত হচ্ছে মাল্টিপ্লাই মাইনাস এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব তাহলে হচ্ছে মাইনাস সি তাহলে মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস তাহলে কত পাওয়া যাচ্ছে এ মাইনাস বি

বইতে কি করা হচ্ছে এখান থেকে মাইনাস সাইনটা এ কমন নেওয়া হচ্ছে তাহলে কত হবে এখান থেকে মাইনাস সাইনটা কমন নিলে এটা হয়ে যাচ্ছে সি মাইনাস এখান থেকে কমন নেওয়া হচ্ছে তাহলে এটা হয়ে যাবে বি মাইনাস সি আরেকটা মাইনাস সাইন বাইরে বেরোবে তাহলে এখানটা হয়ে যাচ্ছে প্লাস বইতে এটা আনসারে থাকতে পারে এ মাইনাস বি সি মাইনাস এ আর বি মাইনাস সি তোমরা ছেড়ে দিতে পারো দুটোই করা আছে তাহলে কি করব দেখো এখানে আমরা আর টু থেকে আর ওয়ানটাকে মাইনাস করব আর থ্রি থেকে আর ওয়ানটাকে মাইনাস করব দুটোকে একই সাথে করে দিচ্ছি তাহলে কত হবে দেখো আর ওয়ানটা যা ছিল তাই থাকবে আর টুতে কত হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান 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 মাইনাস মানে আমরা কি করলাম আর টু থেকে আর ওয়ানটাকে মাইনাস করে দিয়েছি আর ওয়ানটা যা ছিল তাই রইল আর টু থেকে আমরা আর ওয়ানটাকে মাইনাস করেছি নেক্সট আমরা কি করবো আর থ্রি থেকে আর ওয়ানটাকে মাইনাস করছে তাহলে কত হবে ওয়ান মাইনাস ওয়ান 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 মাইনাস মাইনাস প্লাস ওয়াই তাহলে কত পাওয়া যাচ্ছে এক 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 পড়ে থাকছে এখানটায় হচ্ছে শূন্য প্লাস ওয়ান মাইনাস ওয়ানটা ক্যান্সেল হচ্ছে শুধুমাত্র এক্স পড়ে থাকছে এটাও হয়ে যাচ্ছে শূন্য এখানটায় হচ্ছে শূন্য এটাও পড়ে থাকছে শূন্য এখানটায় পড়ে থাকছে ওয়াই তাহলে কত হচ্ছে ওয়ান 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 জিরো এক্স জিরো 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 ওয়াই নেক্সট আমরা কি করবো এই কালামটার রেসপেক্টে এক্সপেন্ড করব তাহলে কত হচ্ছে ওয়ান এই কালামটা ইরোটা বাদ যাবে তাহলে পড়ে থাকছে এক্স জিরো জিরো ওয়াই তারপরে দেখো বাকিগুলোতে জিরো রয়েছে তাই এগুলোকে আর লিখলাম না বাকিগুলোতে জিরো রয়েছে বলে সেগুলোকে লেখা হয়নি আর তাহলে কত হবে এক্স এর সঙ্গে ওয়াইটা মাল্টিপ্লাই হয়ে যাবে আর জিরোর সঙ্গে জিরো মাল্টিপ্লাই করলে তো জিরোই হচ্ছে তাহলে আনসার পাওয়া যাচ্ছে এক্স ওয়াই এটাই হচ্ছে আনসার নেক্সট কোয়েশ্চেন এটাকে আমাদের এক্সপ্লেন করতে দেওয়া হচ্ছে তাহলে কি করব দেখো প্রথমে আমরা সি ওয়ান সি টু আর সি থ্রিটাকে প্লাস করছি সেটাকে রাখছি সি ওয়ানে মানে সি ওয়ান থ্রি করছি সেটাকে লেখা হচ্ছে সি 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 ওয়ান তাহলে এ কত বসবে বসছে ওয়ান প্লাস এ প্লাস বি প্লাস সি এটার সাথে এটা এইগুলোকে প্লাস করা হয়েছে আবার এটার সাথে এই দুটোকে প্লাস করবো তাহলে এখানটা তো হচ্ছে ওয়ান প্লাস এ প্লাস বি প্লাস সি

তাহলে এটাই কমন নেওয়া যাবে ওয়ান প্লাস এ প্লাস বি প্লাস সিটাই কমন কত বিয়ান প্লাস সি মানে ওয়ান প্লাস এ প্লাস বি প্লাস সি টাই কমন নেওয়া হয়েছে আমি তো প্রথমেই বলেছিলাম যে কমন নিলে যে কোনো একটা রো থেকে বা যে কোনো একটা কালাম থেকে কমন নেওয়া যেতে পারে নেক্সট আমরা কি করবো আর টু থেকে আর ওয়ানটাকে মাইনাস করবো আর আর থ্রি থেকেও আর ওয়ানটাকে মাইনাস করবো তাহলে কত হচ্ছে আচ্ছা এটাকে আরেকবার লিখে নেওয়া যাক এই পেজে এখানটার হচ্ছে ওয়ান প্লাস এ প্লাস বি প্লাস সি এখানটা ছিল তিনটে এক এখানটা ছিল বি ওয়ান প্লাস বি বি আবার সি সি ওয়ান প্লাস সি আর টু থেকে আর ওয়ানটাকে মাইনাস করলে কত হচ্ছে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান প্লাস বি মাইনাস বি সি মাইনাস সি আর আর টু থেকে আমরা ওয়ানটাকে মাইনাস করছি আবার আর থ্রি থেকেও আর ওয়ানটাকে মাইনাস করছি তাহলে আর থ্রি থেকে আর ওয়ানটাকে মাইনাস করলে কত হবে ওয়ান মাইনাস ওয়ান

এখানটা হচ্ছে জিরো এখানটায় হচ্ছে জিরো এখানটায় হচ্ছে জিরো এখানটায় হচ্ছে এক নেক্সট আমরা কি এই রেসপেক্টে এক্সপেন্ড করবো এটাকে আরেকবার লিখে নেওয়া যাক এখানটায় পাওয়া গেছিল ওয়ান প্লাস এ প্লাস বি প্লাস সি এখানটায় ছিল ওয়ান জিরো জিরো বি ওয়ান জিরো C01. E e 1 plus A plus B plus c জিরো ওয়ান এই কলামটার রেসপেক্টে এক্সপ্লেন করছি তাহলে পাওয়া যাবে ওয়ান প্লাস এ প্লাস বিস এটা যেরকম সেরকম থাকবে এটা হচ্ছে ওয়ান এই কালাম এই রো বাদ পড়ছে তাহলে হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান তারপরে তো বাকি দুটো জিরো রয়েছে তাই ওই দুটো আর ক্যালকুলেশন করা হচ্ছে না তাহলে এখানে কত হবে এক ইন্টু এক হয়ে যাচ্ছে এই দুটো তো জিরো রয়েছে কত হচ্ছে আনসার নেক্সট কোয়েশ্চেন আমাদের এটা এক্সপ্লেন করতে দেওয়া হয়েছে তাহলে কি করবো দেখো তো এখানে কোন রকম ভাবে ডিটার্মিন্টের প্রপার্টিস অ্যাপ্লাই করে আমাদের সুবিধা হবে না কিছু তো সেই কারণে আমরা সাধারণ যেরকম এক্সপ্লেন করে ঠিক সেরকমভাবেই করছি তো এই রো এর রেসপেক্টে করা হচ্ছে তো প্রথমে এক লিখলাম তাহলে এটা বাদ যাবে তাহলে পড়ে থাকছে কত ওয়ান মাইনাস এক্স এক্স ওয়ান তারপরে মাইনাস জেড বসবে এইটা বাদ যাচ্ছে তাহলে কত হচ্ছে মাইনাস জেড ওয়াই এক্স ওয়ান প্লাস দিয়ে হচ্ছে মাইনাস ওয়াই প্লাস দিয়ে হচ্ছে মাইনাস ওয়াই তাহলে এটা বাদ যাচ্ছে তাহলে কত হচ্ছে তাহলে কত হচ্ছে এখানে ওয়ানের সঙ্গে ওয়ানটাকে মাল্টিপ্লাই করবো তাহলে এক হয়ে যাচ্ছে ফর্মুলার জন্য মাঝখানে মাইনাস বসে কিন্তু এখানটায় হচ্ছে এক্স মাইনাস এক্স হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস জেড ওয়াই প্লাস মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে এখানটা হচ্ছে এক্স জেড মাইনাস ওয়াই তাহলে কত পাবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড প্লাস হচ্ছে আচ্ছা আমাদের এখানটা একটু ভুল হচ্ছে এখানটা হয়ে যেত মাইনাস জেড আর মাইনাস জেড মাল্টিপ্লাই করলে হয়ে প্লাস আর মাইনাস জেড করলে প্লাস জেড এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে কত হবে তো ওপরের রোটা থেকে এটাকে কমন নেওয়া যাবে পরের রোটা থেকে বিটাকে কমন নেওয়া যাবে তারপরের রোটা থেকে সি কমন নেওয়া যাবে তাহলে কত পরে থাকবে

তাহলে কত হবে ওয়ান মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে হচ্ছে জিরো মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে হচ্ছে জিরো ওয়ান প্লাস ওয়ান টু দেখো প্লাস করেছি কিন্তু এখানে তো মাইনাস সাইন ছিল তাই ওয়ান মাইনাস ওয়ান হয়ে গেছে তাই জিরো হয়ে গেছে একই রকমভাবে সি থ্রি মানে তিন নাম্বার কালামের সাথেও এক নাম্বার কালামটাকে প্লাস করছি মানে সি ওয়ানটাকে প্লাস করছি তাহলে কত হবে 1 মাইনাস ওয়ান তাহলে হয়ে যাচ্ছে জিরো তারপরে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মানে টু মাইনাস ওয়ান ওয়ান জিরো আমরা এই রোটার করে দেব তাহলে কত হবে রইল এখানটা হচ্ছে মাইনাস এই রোটা এই কালামটা বাদ যাচ্ছে তাহলে কত হচ্ছে জিরো টু টু জিরো

আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি পরবর্তী চ্যাপ্টারে বাকি নিয়ে আলোচনা করার